নিজের মাঝে প্রতি মন পায় রক স্টুডেন্ট কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে আর বাড়ির বড়দেরকে টিকার আওতায় নিয়ে আসবে, তোমরা টিকা দিতে উদ্বুদ্ধ করবে বড়দেরকে। যাই হোক, আমরা গত সপ্তাহে হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জুতা আবিষ্কার কবিতাটি পড়েছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা হচ্ছে শিখন ফল থেকে শুরু করে হচ্ছে কবি পরিচিতি, তারপর হচ্ছে কবিতাটাও কি পাঠ করেছিলাম এবং কবিতার পাঠ বিশ্লেষণও আমরা কি সাথে সাথেই করেছিলাম। তো আজকে আমরা যা করব, কবিতাটার হচ্ছে পাঠ বিশ্লেষণটা অর্থাৎ মূল বক্তব্যটা আবার একটু পুনরালোচনা করে নিব, নিয়ে আমরা শব্দার্থগুলি প্লাস হচ্ছে কিছু জ্ঞানা ও উদাহরণমূলক প্রশ্ন আমি তোমাদেরকে তৈরি করে নেব। তো তোমরা পাঠ্য বই হচ্ছে বাংলা প্রথম বছরের পাঠ্য বইটা আর হচ্ছে খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাব। আচ্ছা, মূল বক্তব্যটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, বাসায় পড়েছো, বলছিলাম না একটা মজার কবিতা কি, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে কবিতাটা। তো কবিতাটার মূল বক্তব্যটা আমি আবার একটু বলছি তোমাদেরকে, রাজা কি মন্ত্রীকে কি বলেছিল, হচ্ছে ধুলা দূর করতে বলছিল, অর্থাৎ রাজার পায়ে যে ধুলা লাগে এর জন্য রাজা কি ধুলা দূর করার, ধুলাবালি দূর করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছিল। তো মন্ত্রী প্রথমে অনেক প্ল্যান প্রোগ্রাম করার পরে হচ্ছে দিয়ে শেষ পর্যন্ত মন্ত্রীর দ্বারা কিন্তু ধুলা দূর করা সম্ভব হয়নি। তাহলে তারা যে প্ল্যানগুলি করেছিল তাদের মধ্যে দু একটা প্ল্যানের কথা আমরা বলি। প্রথমে তারা কি করেছিল, ঝাড়ু 17,50,000 ঝাড়ু নিয়েছিল, ঝাড়ু দিয়ে তারা ধুলা দূর করে ফেলবে এরকম একটা প্ল্যান করেছিল। তারপর আসলে ধুলা দূর করতে গিয়ে সারা একদম কি পৃথিবী আরও ধুলাময় করে ফেললো, অর্থাৎ ধুলার ইয়েতে সূর্যই ঢাকা পড়ে গিয়েছিল। তো ওইভাবে যে যখন বললো না তখন ধুলাকে হচ্ছে আরও ছড়াই দিল দূর করতে গিয়ে ঝাড়ু দেওয়ার ফলে আরও ধুলা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। তখন তারা হচ্ছে ধুলার কে নিবারণ করার জন্য পুকুর নদী নালা যেখানে পানি পেয়েছে সেখান থেকে পানি আনলো, পানি এনে একদম আরও কাদা কাদা করে ফেলল, সারা পৃথিবী কাদাময় করে ফেলল। তো ধুলাকে মারতে গিয়ে আরও কী করে ফেলল, পৃথিবী কাদাময় করে ফেলল। তাহলে এভাবে তাদের কে তারা সফল করলো না, আর এটা কিন্তু মন্ত্রী একা না, পুরা রাজ্যের হচ্ছে জ্ঞানী গুণী পণ্ডিত বৈজ্ঞানিক সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়ে কাজ করেছে। পরে আবার তারা একটা সভা করলো, সেই সবাই কী করলো যে এক কাজ করি আমরা কী করবো, আমরা পরাশপাতি, পরাশ মানে কি মাদুর বা কার্পেটের বা যাই করে সারা পৃথিবীতে কার্পেট বিছিয়ে দিবে যাতে কারো পায়ে ধুলা না লাগে। এটাও কিন্তু সম্ভব হয়নি, কারণটা কোনো মতেই সম্ভব না সারা পৃথিবী কার্পেট বিছিয়ে দেওয়া। তারপর রাজা কী বললো যে হচ্ছে চামড়া দিয়ে সারা পৃথিবী ঘুরিয়ে দিবে, ঠিক আছে। তো চামড়া দিয়ে সারা পৃথিবী ঘোরাতে গেল সেরকম কি চামড়ার প্রয়োজন করবে আবার বিজ্ঞ মুখেরও প্রয়োজন করবে, তো সেটাও কি শেষ পর্যন্ত সম্ভব হলো। তারপর অবশেষে কী করলো, কাকে ডাকলো তারা, চামার অর্থাৎ মুচি যারা জুতা সেলাই করে চর্মকারকে ডাকা হলো। তিনি বললো কি রাজাকে যে আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই। কী কথা, যে রাজার পায়ে যদি চামড়া পরিয়ে দেওয়া হয় তাহলে তো পায়ে ধুলা লাগবে না। রাজা প্রথমে বেশি একটা কথাটা পাত্তা দেয়নি, কারণ হচ্ছে যে এত মানুষ এত চেষ্টা করে বৃদ্ধ হয়ে গেল এত সহজেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এর জন্য রাজার বেশি একটা কি কথাটাকে গুরুত্ব দেয়নি। তারপর যখন মুচি লোকটা অর্থাৎ চামার লোকটা ছিল চামারদের কুলপতি অর্থাৎ চামারদের দলের প্রধান, হ্যাঁ কুলের শ্রেষ্ঠ, তো সে যখন বাস করলো তার অভিজ্ঞতা ছিল রাজার পা দুইটা কী করলো চামড়া দিয়ে মুড়িয়ে দিল, তখন কী হয়ে গেল ধুলা পায়ে লাগলো না। অর্থাৎ তার এই বুদ্ধিতে কি রাজার মনের বাসনা মনের ইচ্ছা যেটা ছিল সেটা পূরণ হল। এর জন্য কি শেষে কি দুটো লাইন আছে আমাদের, মন্ত্রী তো আমরা আগেও দেখছি কি প্রসামতি টাইপের ই করে, যদি না পারতো তাহলে কি তাকে কী করতো কারাগারে নিক্ষেপ করতো শুলে চড়াইতো এরকম ভয় দেখাইছে, কিন্তু সে শেষে পেরেছে। আর সেদিন হতে চলিল জুতা পরা, বা ছিল বহু বহু হচ্ছে কে মন্ত্রী রক্ষা পেল ধরা। তাহলে আমরা দেখো এই কবিতাটার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেখো একটা সুন্দর জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সাধারণ সমস্যার কে সমাধান, সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতেই করতে হয়। আবারও বলছি সাধারণ সমস্যার সমাধান
কি করতে হয়, সাধারণ বুদ্ধি দিয়ে করতে হয়। এই যে চর্মকারণ তার চামার সাধারণ ব্যক্তি ছিল কিন্তু, হ্যাঁ, তাদের জাতি কুল নির্বাচন করতে গেলে তারা নিচু জাতি করে, তাহলে হচ্ছে সে কিন্তু একদম সহজ পাবে, এক কথায় সমস্যাটা সমাধান করবে। আর এর আগে বিজ্ঞ জ্ঞানী গুণী পণ্ডিতরা কতভাবে কি তারা সভা করলো, ই করলো, কিন্তু তাদের দ্বারা কি হয়নি, সম্ভব হয়নি। কিন্তু তো যাই হোক, তাহলে আমাদের কী করতে বললাম যে সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতে করতে হয়, জটিলভাবে করতে গেলে কী হয়, সমস্যা আরও বাড়ে, অর্থাৎ বিড়ম্বনার সৃষ্টি হয়। আর হচ্ছে সমস্যা সমাধানে সবসময়
এরকম হতে পারে। তাহলে আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখতে পারি, যেমন আমরা কিছু শব্দের অর্থ দিয়েছিলাম, এগুলো নৈমিত্তিক অথবা কে এক কথা উত্তর আকার আসতে পারে। যেমন মাহিনা শব্দের অর্থ কি, হ্যাঁ আবার হতে পারে মাহিনা শব্দের অর্থ কি, তাহলে পারিশ্রমিক অথবা বেতন। আবার এরকম হতে পারে পড়ার শব্দের অর্থ কি, পড়ার শব্দের অর্থ হচ্ছে কার্পেট বা মাধ্যম, এটাও কি হচ্ছে এক কথা উত্তর অর্থাৎ জ্ঞানমূলক আকার আসতে পারে। তো জুতা আবিষ্কার করেছে কে, এটা একটা প্রশ্ন হতে পারে, কারণ সারা কবিতায় এরকম আরো হতে পারে যে মশক কাকে কে এলো, মশক কাকে করে কে এসেছিল, একুশ লাখ বৃষ্টি, তাহলে এটাও একটা প্রশ্ন হতে পারে। এরকম আরো প্রশ্ন হতে পারে, আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ তোমরা হচ্ছে এই ধারাবাহিকতায় বাসায় আরো কি বিস্তার মতো তৈরি করবে। তো আমি এখন যেটা করবো তোমাদেরকে, আমি অনুধাবনমূলক কিছু প্রশ্ন দিয়ে দিব। অনুধাবনমূলক প্রশ্নগুলি তোমরা হাতায় তুলে নিবে, কারণ আমি যে চারটা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে এখন দিব, তোমরা সেই চারটা প্রশ্ন বাসায় তৈরি করবে। আচ্ছা লক্ষ্য করো তাহলে তোমরা, প্রথম প্রশ্নটা হচ্ছে রাজা সারা রাত ঘুমাতে পারেননি কেন?
আছে মোর, রাজ্যে মোর এগিয়ে অনা সৃষ্টি, কথাটির আদার কেমন হয়? রাজ্যে মোর এগিয়ে অনা সৃষ্টি, এই কথাটি রাজার কেন মনে হল? কারণ হচ্ছে যে আমার মাটি লাগাই মোরে মাটি, এরকম একটা লাইন ছিল। কারণ রাজা ভাবছিল যে আমি হলাম প্রধান, রাজ্যের প্রধান। হ্যাঁ, তার মানে রাজত্ব সব হচ্ছে রাজার নিজের, তো রাজার তার মানে মাটিও রাজার, রাজার মাটি রাজার পায়ে মাটি লাগাই, এগিয়ে অনা সৃষ্টি, এই সময় সেই লাইনটি রয়েছে। এরপরে আসো, মাটির ভয়ে রাজ্য হবো মাটি। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, রাজার এই কথার কারণ রেখে দিবে, তাহলে কি রাজার পায়ে মাটি লাগবে না, এরকম কথা বলেছিল প্রকৃতির মধ্যে। তখন রাজা এই কথাটি বলেছিল যে মাটির বয়ে, কারণ রাজা যদি বন্দি থাকে তাহলে রাজ্যের শাসন কার্য কে পরিচালনা করবে, এর জন্য রাজা বলেছিল যে মাটির বয়ে রাজ্য হবে মাটি। হ্যাঁ, এই উক্তিটা তাহলে রাজা এই পরিস্থিতিতে বলেছিল, আর এই কথার তাহলে কারণটা ওই অংশটা থেকে আমাদের বুঝতে পারি। এরপরে আসো চার নম্বর, চার নম্বরটা হচ্ছে লক্ষ্য করো, নদীর জলে নাবিক জলে কিস্তি, লাইনটি কি করতে হবে ব্যাখ্যা করো। তাহলে লক্ষ্য করো আমি কয়টা প্রশ্ন দিলাম তোমাদেরকে, অনুকরণমূলক চারটা প্রশ্ন। এই চারটা প্রশ্ন নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, কারণ এই চারটা প্রশ্নে তোমাদের কি থাকবে, বাইরের কাজ থাকবে। তোমরা এই চারটা প্রশ্ন আমার সামনে, আমি যে কিছু নমুনা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের তৈরি করে দিলাম, তোমরা আরও 10টা বাড়ি অর্থাৎ 20টা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে, আর হচ্ছে এই চারটা অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করবে। তোমাদের আজকের বাড়ির কাজ কিন্তু এটাই, তাহলে তোমরা